বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণ নিয়ে বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান বজ্রকণ্ঠ। গবেষণা, গ্রন্থনা এবং উপস্থাপনায় শুভাশিস ভৌমিক। কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতাবোধ একটি মানবীয় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য সবার মাঝে থাকে না, আবার কারো কারো থাকে এবং সেটা লক্ষণীয়ভাবেই অনুভব করা যায়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বৈশিষ্ট্য অর্থাৎ কৃতজ্ঞতাবোধ ছিল লক্ষণীয়। শৈশবকাল থেকে কৈশোর এবং যুবাবস্থায় তিনি যেসব জায়গায় গিয়েছেন, যাদের সাথে মিশেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত তাদের কথা প্রসঙ্গান্তরে তিনি উল্লেখ করেছেন বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রসঙ্গে। শুধুমাত্র রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, অরাজনৈতিক এবং সাধারণ অনেক মানুষ ছিল তার প্রিয় এবং তাদের সাথে তিনি মিশতেন অতি সাধারণভাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কৃতজ্ঞতা বোধ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য নেতা, রাষ্ট্রনায়ক, যাদের সাথে তিনি মিশেছেন, এসেছেন তাদের সংস্পর্শে, প্রত্যেকের সাথেই হয়েছে তার ঘনিষ্ঠতা, হয়েছে সম্পর্ক। এই সম্পর্ক যখন রাষ্ট্রীয়ভাবে অন্য দেশের সাথে স্থাপিত হয়, তা হয়ে ওঠে এক বা একাধিক ব্যক্তিত্বের প্রচেষ্টার ফলে। আমাদের মুক্তিযুদ্ধ সূচনা থেকে একটি সময়ে তা হয়ে ওঠে সশস্ত্র সংগ্রাম। এই সংগ্রামের প্রয়োজন হয় প্রতিরোধের কারণে। ২৫ মার্চ ১৯৭১ কাল রাত্রিতে যখন নিরীহ বাঙালিদের ওপর হানাদার পাক বাহিনী ঝাঁপিয়ে পড়ে, সেই একই সময়ে জাতির পিতাকে পাকিস্তান শাসক গোষ্ঠী গ্রেফতার করে নিয়ে যায় তৎকালীন পশ্চিম পাকিস্তানে। পুরো বিষয়টি দেশ হিসেবে ভারত এবং একজন রাষ্ট্রনায়ক হিসেবে শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রত্যক্ষ করেন। একটি প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় বলে পাকিস্তান শাসক গোষ্ঠী প্রথমে যা প্রচার করে, প্রকৃতপক্ষে তা ছিল বিশ্বের ইতিহাসে এক নির্মমতম হত্যাকাণ্ড। মুক্তিযুদ্ধ শুরু হবার পর থেকে ভারত সরকার এবং তাদের জনগণ বাংলাদেশের মুক্তি সংগ্রামে প্রাথমিকভাবে নৈতিক, পরবর্তীতে মানবিক এবং সবশেষে সক্রিয় সামরিক অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখে। দেশ স্বাধীন হল, পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন এবং দিল্লি হয়ে বঙ্গবন্ধু ফিরে আসেন তার প্রাণপ্রিয় স্বদেশ বাংলাদেশে। জেল থেকে মুক্ত হয়ে তিনি ফেরার পথে ভারত হয়ে ফিরে আসলেও কলকাতায় তিনি যাত্রাবিরতি করতে পারেননি। কিন্তু ওই যে শুরুতেই বলছিলাম কৃতজ্ঞতাবোধের কথা, সেই কৃতজ্ঞতাবোধের কারণেই তিনি স্বল্প সময়ের মধ্যেই তার প্রতিশ্রুতি অনুযায়ী ছুটে যান প্রতিবেশী ভারতের কলকাতায়। দিনটি ছিল ৬ ফেব্রুয়ারি আর স্থান কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ভারতের মহান নেতা প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী, আমার ভাই ও বোনেরা, আপনাদের আমি সাক্ষাৎ করি বাঙালিদের পক্ষ থেকে শুভেচ্ছার বাণী বহন করে নিয়ে এসেছি, কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে এসেছি। আপনারা জানেন যে ৭ কোটি বাঙালি কিভাবে স্বাধীনতা সংগ্রাম করেছে, না জানাতে চেষ্টা করি অন্যায় করা হবে, কারণ পাকিস্তানের নর পশু দল, পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার ৭ কোটি মানুষের উপর অত্যাচার করেছে, দুনিয়ার ইতিহাসে তার কোন জায়গাতে তা তুলনা হয় না। আজ আমার গ্রামে গ্রামে গৃহহারার আত্মনা, আজ আমার গ্রামে গ্রামে সর্বহারার আত্মনা, আমার ১ কোটি লোক এক এক করে ভারতে আশ্রয় নিয়েছিল। সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী, আপনাদের মহান নেতা, ভারতের জনসাধারণ, পশ্চিমবঙ্গের জনসাধারণ, ত্রিপুরার জনসাধারণ, মেঘালয়ের জনসাধারণ, আসামের জনসাধারণ তাদের স্থান না দিত, তাদের খাবার না দিত, তাদের আশ্রয় না দিত, তাদের সম্প্রা না দিত, তাদের অবস্থা কি হতো? আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে, আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি, এর বেশি জানাতে পারি না। আপনাদের এই দান কোনোদিন আমরা বোধ করতে পারবো না। স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি, এত রক্ত কোনো জাত কোনো দেশে
কোনো দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে, না হলেও 30 লক্ষ লোক জীবন দিয়েছে। শতকরা 40 খানা ঘর আমার বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কারফু আইন জারি করে আমার জ্ঞানী গুণী বৈজ্ঞানিক শিক্ষাবিদদের হত্যা করা হয়েছে। আমার সহকর্মীরা আপনাদের দুয়ারের কাছে এসেছে ভেঙে জানের ভয়তে সংগ্রাম করার জন্য, সংগ্রাম তারা করেছে মানুষের মতো সংগ্রাম করেছে। আমি তাদের যাওয়ার সময় অস্ত্র দিতে পারি না। আমাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় আমি জানতাম না আমি মাতৃভূমিতে ফিরে আসতে পারবো কিনা, কিন্তু আমার মানুষকে আমি বলে গিয়েছিলাম সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আমার কথাটা রেখেছে। গতকাল 7 মার্চ আমি জানতাম 65 বাহিনী আমার মানুষের আক্রমণ করবে। আমি বলেছিলাম আমি যদি সুখমতে মানা না পারি তোমরা ঘরে ঘরে শুল্ক তৈরি করো। আমি বলেছিলাম যা কিছু আছে দিয়ে শত্রু মোকাবেলা করো। আমি বলেছিলাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে যুদ্ধ থেকে মানুষ পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না ভারতের জনসাধারণ, ভারতের সরকার, ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসত। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, আমি আপনাদের শুভেচ্ছা জানাই। আমার দেবার মতো কিছুই নাই, শুধু আমি এইটুকু দিতে পারি ইষ্ট আমি রিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দেশের অভ্যন্তরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, নারকীয় হত্যাযজ্ঞের কতটুকু বিশ্বের মানুষ অবগত আছে, তার কিছু কিছু বিষয় সেদিন জাতির পিতা উল্লেখ করেন তার ভাষণে। বঙ্গবন্ধুর সেদিনের ভাষণের উল্লেখযোগ্য বিষয় ছিল কৃতজ্ঞতা জ্ঞাপন। সেদিন মঞ্চে উপবিষ্ট ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তার উপস্থিতিতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের এবং বিশেষ করে শ্রীমতী ইন্দিরা গান্ধীর আন্তরিকতাপূর্ণ সহযোগিতা, 1 কোটি শরণার্থীকে আশ্রয় এবং খাদ্য সহায়তা সহ চিকিৎসার ব্যবস্থা করা, এ তো গেল দেশের আভ্যন্তরীণ বিষয়ে শ্রীমতী গান্ধীর ভূমিকা। এর বাইরে বিশ্বের বিভিন্ন স্থানে নানা আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘে বাংলাদেশের গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিষয়ে বিশ্ব জনমত গড়ে তোলেন শ্রীমতী গান্ধী। এই অসামান্য ভূমিকা এবং সহায়তার জন্য সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রীমতী গান্ধীকে সরকার প্রধান হিসেবে এবং দেশ হিসেবে ভারত ও তার জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি নিশ্চয়ই মোবারকবাদ জানাবো স্বাধীনতার সঙ্গে সঙ্গে শ্রীমতী গান্ধী সরকার এবং ভারতের জনসাধারণ আমাদের সাহায্য দিয়েছেন, যাতে অন্ততপক্ষে আমার লোকগুলো দাঁড়াতে পেরেছে। তবে একথা সত্য, আমার লোক না খেয়ে সংগ্রাম করেছে, আমার লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছে, কিন্তু আমার লোকের একতা আছে। আমি বিশ্বাস করি যে একতাবদ্ধভাবে যদি আমি সংগ্রাম করি আমার দেশকে গঠন করার জন্য, আমি বিশ্বাস করি সুজলা সুফলা বাংলাদেশ আমার হেঁটে উঠবে, কেউ দবায় রাখতে পারবে না। আমার মানুষ বড় সোনার মানুষ, সোনার বাংলা সত্যি সোনার বাংলা, তাই আমরা আমাদের জাতীয় সংগ্রাম করেছি সোনার বাংলা তোমায় বড় ভালোবাসি। তাই আমি আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিজয় ওয়াসুয়া বলে যাই আমাদের বন্ধুত্ব অটুট এবং অক্ষুণ্ণ। জাতির পিতার এই ভাষণ থেকে আমরা কৃতজ্ঞতা বোধ সম্পর্কে যে ধারণা পাই তা থেকে আমাদের নিজেদের জীবনে অনেক শিক্ষণীয় বিষয়ে আমরা শিক্ষা নিতে পারি। জাতির পিতার সেদিনের সেই ভাষণ থেকে যে শিক্ষা আমরা পেয়েছি তা যেন আমরা আমাদের প্রতিটি নাগরিকের জীবনের আদর্শ হয়, সেই অঙ্গীকার আজ আমাদের নেয়া প্রয়োজন। এতক্ষণ শুনলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণ নিয়ে বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান বজ্রকণ্ঠ। সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে প্রেম গোপাল হালদার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।